ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম জানাবেন যে সিলেটে ডেঙ্গুর প্রকোপ এখন কমেছে কিনা। ধন্যবাদ মারফি। আসলে সিলেটের ডেঙ্গুর প্রকোপ কিন্তু কমার কোন অবস্থা দেখা যাচ্ছে না, কমেই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন কিন্তু সিলেটের বিভাগে 840 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন এবং গত এই বছরের শুরুতে আসলে প্রথম 5 মাসে মাত্র 5 জন ডেঙ্গু আক্রান্ত রোগী সিলেটে শনাক্ত করা হয়েছিল। কিন্তু এই চলতি যে আগস্ট মাস সেটি কিন্তু মাত্র 23 দিন অতিবাহিত হয়েছে এবং এই 23 দিনে কিন্তু 400 জন রোগী শনাক্ত করা হয়েছে এবং বিভিন্ন বিভাগের বিভিন্ন হাসপাতালে 800 উপরে রোগী তারা কিন্তু ভর্তি আছেন এবং গতকাল গত 24 ঘন্টায় 14 জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীও শনাক্ত করা হয়েছে। এবং সব মিলিয়ে বলা চলে সিলেটের ডেঙ্গু পরিস্থিতিতে খুব একটা সুখবর নেই এবং যারা আসলে ডেঙ্গু প্রতিরোধ করবেন সিলেট সিটি কর্পোরেশন সহ অন্যান্য যারা আছেন তারা কিন্তু আসলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছেন না। শহরের যে এলাকাগুলিতে আসলে ডেঙ্গুর বিস্তার হচ্ছে সেই জায়গাগুলিতে কিন্তু খুব একটা ফগার মেশিন বা ডেঙ্গুর যে যে আস্তানাগুলো আছে সেগুলো ধ্বংস করার জন্য কিন্তু কোনো ধরনের কাজ করা হচ্ছে না। আমার ঠিক পাশেই কিন্তু একটি জায়গা আছে, আমি সেখানে একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই ধরনের যে বদ্ধ জায়গাগুলো আছে যেখানে আসলে ডেঙ্গুর প্রকোপ হয়ে থাকে এবং ডেঙ্গু মশার বিস্তার হয়ে থাকে এইসব জায়গাতে কিন্তু খুব একটা কাজ হচ্ছে না এবং এ কারণে আসলে যারা এই শহরের মানুষজন তারা কিন্তু ক্রমশই ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে নানাভাবে অসুস্থ হচ্ছে। তবে এখনো পর্যন্ত সুখের যে ব্যাপারটি হচ্ছে সুখবর যে এখনো পর্যন্ত কিন্তু কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যাননি। এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা ডেঙ্গু পরিস্থিতি সর্বশেষ আপডেট। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। সিলেট থেকে জানাচ্ছিলেন হাসান মোহাম্মদ শামীম।